আমাদের ভোটেই দিদি তিনবার ক্ষমতায় আছে, আজ দিদি কোথায়? আমাদের কথা ভাবতেই হবে দিদিকে। হাত জোট করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হকারদের আবেদন, আমাদের এরকম ভাবে মাটিতে মিশিয়ে দেবেন না, যদি উচ্ছেদ করতেই হয় আমাদের লাশের ওপর দিয়ে উচ্ছেদ হবে। লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা দরকার নেই, রোজগার করে খেতে চায়। শুক্রবার সকালে সিটি সেন্টার এডিডিএ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে এসে এমনটাই দাবি করলেন হকাররা। সরকারি জমি পুনরুদ্ধারের প্রশাসনের অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে একের পর এক দোকান। উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শহরের বিভিন্ন প্রান্তের হকাররা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় এমনই দাবিতে সরব হন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায় সহ বিশাল পুলিশ বাহিনী। তবে এদিন এডিডিএর চেয়ারম্যানের সাথে দেখা না করেই ফিরে যেতে হয় বিক্ষোভকারীদের। আমাদের অজান্তে মানে হঠাৎ করে ধরুন আমাদের দোকানদানি ভাঙবে, ক্রস চিহ্ন দিয়ে এলো, বললো জিনিস গুটিয়ে নাও, যে কোনো দিন আমরা ভেঙে দিতে পারি, কোনো ডেট দিল না। ঠিক আছে, এখন সবাই ধরুন 130-150 দোকানদার শিব মন্দির, এমএমসি শিব মন্দিরে শুধু। ঠিক আছে, আমরা ধরুন এরপরে নির্ভর, সংসার, মেয়ে ছেলে, লোন সব কিছু এরপরে নির্ভর। এবার যদি হঠাৎ করে যদি ভেঙে দেয় তাহলে তো আমরা রাস্তায় চলে আসব, একদম রাস্তাতে চলে আসব। তো সেটা ধরুন একটা ব্যবস্থা নিয়ে যদি কিছু করা হয় বা কিছু অংশ রাস্তা যদি ভেঙে পড়ে আবার থাকতে দেওয়া হয় তাহলে সেটা আমাদের সুবিধা হয়, কিন্তু পুরোটাই উচ্ছেদ একদম সেটা একদম মানে মাননীয় নয়। ঠিক আছে, কিন্তু কিন্তু কিছু ফ্যামিলি আছে, এমনকি দোকানে পেছনে কিছু ফ্যামিলি আছে, এমন তারা কোথায় যাবে হঠাৎ করে বলুন? এত জিনিসপত্র নিয়ে কোথায় যাবে এই বর্ষাকাল ধরুন কোথায় যাবে বলুন? আর সব জায়গায় একই ব্যাপার হচ্ছে, আমাদের হকারদের দোকান ভাঙার জন্য বছরে দুবার ভেঙে দিয়েছে। আজ থেকে বছর এদিকে আমাদেরকে মেঠে নিয়ে যে জায়গা বললে তো আমাদের জায়গা নেই, হাউজিংয়ের জায়গা, তার করে ভাবো আমরা গচ্ছিত করে পয়সা রেখে আমরা দোকানটা করেছি। সরকারি জায়গায় কি আপনারা দখল করেছিলেন? না, সরকারি জায়গায় তো আমরা আছি, এটা তো আমরা বলতে পারি না। আজ আমরা 38 বছর হয়ে গেল, ওই বোরগাছ দেখবেন, বোরগাছ একটা ওইটা লাগালো, ওই বোরগাছটা দেখলে বুঝতে পারবেন। মুক্ত করুক, সরকারি জায়গা লাগলে লে তাদের কিছু ব্যবস্থা করুক, এটাই হবে। ধর আর কিছু সমস্যা আমরা খুব পড়ে আছি, আমরা কি খাবো? ক্ষুদ্র ক্ষুদ্র দোকানদার আটবার 11 জন আগে দোকান ভেঙেছে, সে দোকান এখনো বসাতে পারেনি, এটাই হচ্ছে ব্যর্থতা। এডিডিএ এটাই বলবো, আমাদের সঙ্গে ভেঙেছে 1 বছর হতে চললো, আমাদের সঙ্গে আমাদের দুঃখটা কোথায়? অনেক হকার ভাইরা এখানে বসতে পারে না, আমাদের এই এলাকায় 9টা সাইড, 9টা সাইডের মধ্যে 3টা সাইড জনসন মহলে বসতে পারে না, পয়সা দিয়ে বসাটা বড় নয়। এটা হচ্ছে একটা আমলাকে পয়সা দেওয়া হচ্ছে, গরিব মানুষ খেতে খায় তাদের জন্য একটা সুব্যবস্থা করার জন্যই আমাদের এই এখানে শান্তিভাবে আমরা চাই, আমরা অশান্তির বাটন। সরকারি জমি দখল মুক্ত করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান, দুর্গাপুরেও সেই ধারা বজায় রয়েছে। তবে হকারদের দাবি, তাদের ছোট্ট ছোট্ট দোকানগুলি যখন ভেঙে দেওয়া হচ্ছে,
তাদের পুনর্বাসন দিতে হবে। আর তাদের পুনর্বাসন দেওয়া না হলে কোথায় যাবেন? তাদের সংসার অথৈ জলে ভেসে যাবে। আর ঠিক সেই পুনর্বাসনের দাবি তুলেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনেই তুমুল বিক্ষোভ দেখানো থাকে। হকাররা, প্রায় কয়েক হাজার হকাররা আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন এবং তুমুল বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এবং যেমনটা জানাচ্ছেন হকাররা যে আজ কোনোভাবেই কোনো আলোচনা হয়নি, সোমবার যদি এর বিহিত কিছু না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন, এমনকি আমরণ অনশনের পথেও যাবে। সনাতন রায়, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার, ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।